দারুণ স্বাদের কুমড়ো বড়ি ভর্তা নিয়ে হাজির হলাম আমি বড়ি ভর্তা করতে প্রথমেই আমি মরিচগুলা ভেজে নিব তেলের মধ্যে শুকনামরিচটা ভেজে নামিয়ে রেখে বড়িগুলা বাদামি রঙের করে ভেজে নিব এই কুমড়াবড়িগুলো পাটায় একটু বেটে নিতে হবে এরপর শুকনামরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে সরিষার তেল ঢেলে দিচ্ছি এবার মেখে নিয়ে পেঁয়াজগুলো চটকিয়ে পাতা দিয়ে মেখে নিব তারপরে পাটায় বেটে রাখা বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দিব এবার দিয়ে দিব টমেটো মিশিয়ে রেডি হয়ে যাবে আমার খুবই স্বাদের কুমড়াবড়ির ভর্তা এই কুমড়াবড়ির ভর্তা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খেয়ে ওঠা যায় খুবই স্বাদের এই কুমড়াবড়ির ভর্তা